ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব নোয়াখালী মুসাপুর সমুদ্র সৈকতে। বর্তমানে আমরা অবস্থান করতেছি মাইজদি, শুরু করছি লাকসাম থেকে। লাকসাম হয়ে খিলা, নাথের পেটুয়া, বিপুলেশ্বর, বিপুলেশ্বর, বেগমগঞ্জ, সোনাইমুড়ি, বেগমগঞ্জ, এরপরে মাইজদি। আমার সাথে আছে শিহাব এবং আলামিন, আর ক্যামেরায় আছে তারেক। চলতে চলতে হঠাৎ সোনাপুর যখন আসলাম, সোনাপুরে এসে দেখি বিশাল জ্যাম। এই জ্যামের মধ্যে তো এখন আটকা পড়ছি। এর মধ্যে কিছুক্ষণ সময় চলে গেল, এই গরমের মধ্যে তো একদম খামতেছে। কোম্পানির হাট যেখানে অবস্থান করতেছি, আসলে একটা বাজার, নামে যেহেতু হাট, বাইরটাকে দেখাইতে আসছিস। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ সীমানায় বঙ্গোপসাগর একেবারে কোল ঘেঁষে এই মুসাপুর ক্লোজার ও ছোট ফেনী নদীর অবস্থান। প্রকৃতির অপরূপ সৃষ্টি মুসাপুর ক্লোজার। এখানে সবুজ প্রকৃতি, বন্য প্রাণী, পাখির ছাদ, ফরেস্ট বাগান, ফেনী নদীর মাঝে ক্লোজার, ইস ডেন্ট রেগুলেটর। জেলেদের উচ্ছ্বাস আর সাগরের বিস্তীর্ণ জলরাশি মিলে নয়নাভিরাম এক সৌন্দর্যের জগৎ। সাগরে যখন জোয়ারের পানি উথলে উঠে, তখন অনন্য এক সৌন্দর্য বিকশিত হয় মুসাপুর ক্লোজারের ছোট ফেনী নদীতে। তটরেখায় আছড়ে পড়ে ছোট বড় ঢেউ। প্রায় 5 কিলোমিটার দৈর্ঘ্য এবং 3 কিলোমিটার প্রস্থের সমুদ্র সৈকতের যে কোনো জায়গায় দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগ রয়েছে। বিচ্ছিন্ন এই মুসাপুর ক্লোজারের প্রাণকেন্দ্র থেকে ট্রলার যোগে দক্ষিণে যাওয়ার সময় দেখা যায় বন বিভাগের ফরেস্ট বাগানটি দাঁড়িয়ে আছে। বাড়তি এক প্রাকৃতিক সৌন্দর্যের শোভা বর্ধন করে এটি। চারপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিভিন্ন রকমের বনজ গাছ নিয়ে। এখানে আসলে বিভিন্ন প্রজাতির পাখির কোলাহল, বিশাল সমুদ্র সৈকত, সূর্যোদয় ও সূর্যাস্ত সহ নানা সৌন্দর্যের দৃশ্য উপভোগ করা যায়। পর্যটক ও প্রকৃতি প্রেমীরা ট্রলারে কিংবা স্পিডবোটে করে এই চরে ঘুরতে যান। নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট থেকে বাংলা বাজার, অতপর দক্ষিণে চৌধুরী বাজার পার 2 কিলোমিটার রাস্তা হয়ে 4 রাস্তার মোড় দিয়ে পূর্ব দিকে জনতা বাজারের পর দক্ষিণে 1.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে একটু পূর্বে গেলেই মুসাপুর ক্লোজার। আমরা সেই মুসাপুর সাগর পাড়ে চলে আসছি। সাগর পাড়ে এখানে প্রচুর বাতাস দেখতেছি, আর ভিউগুলো খুবই চমৎকার, বড় বড় নৌকা আছে এখানে। আলামিন কিছু বলতে চাচ্ছে, আলামিন কিছু বলো। একপাশে যাওব না, একপাশে সমুদ্র, মাঝখানে আমি দাঁড়িয়ে নৌকার উপরে, নৌকার উপরে দাঁড়িয়ে আমি সমুদ্রের কোলাহলের দৃশ্য দেখছি, যেটা আমার মন অনেক মনোমুগ্ধকর করে তুলেছে। আমি অনেক খুশি এই জায়গায় এসে। আমার আসা যাওয়ার যে জার্নিটা, ওই জার্নিটা আমার সমুদ্রের এসে পাড়ে জেগে এসে অনেক খুশি, সেই ফিল। জি স্যার, জি স্যার, জি স্যার, স্যার ক্যামেরাম্যানের নাম বললেন, স্যার তারেক স্যার, জি স্যার, স্যার এত হিংসা লাগে, এত স্যার বয়সটা সব কাটি দিয়ে, স্যার সমস্যা আছে, জলরাশি
পাহাড়ে কি পেমেন্ট করা যায় তাহলে আমরা কিছু খাইতাম। যখন জোয়ার থাকে তখন এই পথে মানুষ আসে। এই এলাকায় এসে যে এইরকম একটা দৃশ্য দেখতে পাবো এটা আশা করি নাই। 80 কিলোমিটার গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। নামটা কি? সুফিয়ান। আজকে কি ফ্যামিলি নিয়ে আসছেন? 6-7 বার যখন আসছেন তখন একা আসছেন? বন্ধু বান্ধবের সাথে আসছেন? বন্ধু বান্ধবের সাথে ঘোরার জন্য জায়গাটা সুন্দর, ফ্যামিলি নিয়েও ঘোরার জন্য জায়গাটা সুন্দর, তাই না? আপনি আসলে জায়গাটাকে খুব উপভোগ করেন। ধন্যবাদ আপনাকে। স্যার, আপনার এখানে ঘুরতে এসে কেমন ফিলিংস হচ্ছে? আমার যে অনুভূতি সেগুলো আমি বলে ফেলছি এবং সবাইকে আসতে বলছি দেখার জন্য। ভরা নদী খুড়ো ধারা খড় পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। 80 কিলোমিটার দূরের জায়গাটি এত দূরে জার্নি করে যাব, তারপর জায়গাটি কেমন হবে কে জানে। এসে খুব ভালো লাগতেছে, আমার অনুভূতিটা খুব দারুণ। আশেপাশে অনেক বাতাস, যারা আসতে পারো নাই তাদেরকে আমরা মিস করতেছি। ভবিষ্যতে তোমরাও আসবা, এই জায়গাটা দেখতে আসবা। আর চারদিকে যখন এই প্রচন্ড দাহ দাহ, এই তাপের কারণে ঠিকা যাচ্ছিল না, আর এখানে এসে এত প্রশান্তি পাচ্ছি। এ জীবনে কেউ জিতবে, কেউ হারবে, কেউ বা হারিয়ে যাবে। শেষ বিকেলের ছাদে বসে কেউ কাঁদবে, কেউ আবার ঘুরে দাঁড়াবে। দিনের আলো যেটুকু আছে তা দিয়ে আমরা পথ ঠিক চিনে নিব, তাই চলো বেরিয়ে পড়ি।